পৃথিবীর সব দেশের মানুষ ভাবতেছে শুধু করোনাকে নিয়ে। তো এই যা আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমরা বাংলাদেশের মানুষ সব সময় একদিন দুদিন পূর্বের কথাটাই চিন্তা করি, আগেই আমরা প্রতিরোধ দুর্গ তৈরি করি। কারণ আমরা হাজার বছর যাবৎ আমাদের বাড়ির পাশে, আমাদের ঘরের আঙিনায় আল্লাহ প্রদত্ত নেচারের সহযোগিতায় গড়ে ওঠে আমাদের খাদ্য, আমাদের পথ্য, আমাদের ঔষধ। মহান আল্লাহ তাআলা এত সুযোগ সুবিধা দিয়েছেন যে আমাদের বাড়ির পাশে আমরা না জানতে না বুঝতে না চিনতে আমাদের খাদ্য, পথ্য, ঔষধ তৈরি হয়ে থাকে। অতএব আমরা বিশ্বাস করি, আমরা যদি সচেতন হই, অল্প সচেতন হলে আমরা বেশি অ্যাকশন পাব। তাই আমরা কিছুটা সচেতন হব, যেই সচেতনতার ফলে আলহামদুলিল্লাহ আমরা করোনাকে অতিহত প্রতিরোধ করব এবং আমাদের বৈপ্লবিক পদক্ষেপগুলি করোনা প্রতিরোধে সহযোগিতা করব। আমরা খাদ্যের ভিতর দিয়ে কিন্তু রক্ত তৈরি করি, আমাদের যা কিছু রক্তের দরকার, আমাদের রক্তের হিমোগ্লোবিন দরকার, আমাদের রক্তের ভিতরে প্লাটলেট দরকার, আমাদের রক্ত রস দরকার, প্লাজমা থেরাপিও দরকার, এগুলো কিন্তু সবই আমরা খাদ্য পথ্যের ভিতর দিয়ে নেই। এখানে কোনো ওষুধের ফাংশনই নেই, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ রক্ত ছাড়া চলতে পারে না। রক্ত কমে গেলে, সাতের নিচে কমলেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম উপসর্গ দেখা যায়, আমাদের শরীরে বিভিন্ন রকম ইতিহাস প্রকাশ করতে থাকে, এতে কোনো সন্দেহ নেই।